মানে একাধিক অনেক বন্ধু, অর্থাৎ যারা আমার আল্লাহর বন্ধু তাদের কথা একসাথে সবার কথা বলছেন, একাধিক অনেককে বুঝিয়েছেন। এবারে দেখেন আল্লাহ বুঝাতে চাইলে ওরে জগতের মানুষ, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়ে গেছেন, লা খৌফ লা মানি নাই, খৌফ মানি ডর অথবা ভয়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ জাগে দিয়া কয় বান্দারে, নিশ্চয় যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। এবং দুনিয়া ও আখেরাতে তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। বজল রে, তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে কয়েকটি পয়েন্ট নোট করা দরকার। সর্বপ্রথম, আমার আল্লাহ ওলি আল্লাহর ব্যাপারে কথা বলতে যাইয়াও আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করাইলেন, বোঝা গেল ওলি আল্লাহর সামনে ফেড়ঙ্গিরি চলে না। কথা বলে ডাকে দাও, ওলি আল্লাহর দরবারে বেড়াগিরি চলে না, ওলি আল্লাহর দরবারে আপনা পীর মুর্শিদের দরবারে যে যাইবেন। আর বাবা, এই জান্নাতে মস্তবি শরীফে মাওলানা রুমি বলেন, আগর কুছ মর্তবা চাহিয়ে আপনা হাস্তি কো মিটা দো, আপনি যদি সফল হতে চান, আপনি যদি কিছু পাইতে চান, আপনি যদি সেই তরিকতার রাজনী আমার যদি পাইতে চান, আপনার আমার আমিত্ব বলতে যত খাহিশ আছে, যত ইচ্ছা আছে, যত স্বাধীনতা, নিজের যত চাওয়া পাওয়া আছে, সবকিছু বিসর্জন দিতে হইব, সবকিছু কুরবান দিয়া মুরিদ মানি আপনা পীর শায়েখের কাছে, আপনা মুর্শিদের কাছে নিজেরা বিক্রি করে দেওয়া লাগবো, নিজেরা যত কন্যা আপনা পা পীর মুর্শিদের কদমে ফানা কইরা দিতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত ফিরের রুহানি ফয়েজ পাওয়া যাইতো না, খালি যাইবেন আইবেন খিচুড়ি বিরিয়ানি খাই আইবেন, দূরি শেষ। আমার কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? ওরে আমি আমার পেছা দিছি মাঝে বাংলারে, জাহিরে আমার কিছু নাই, ওরে আমার কিছু নাই রে, আমার কিছু নাই। গোবুরহানি বলেন, ওরে জগৎ সুরম শিখামি দি, ওরে অপরূপ সেই রূপের কনি, ওরে অপলক চাচ সিংহাসন সাজাই রে, আমার কিছু নাই, ওরে আমার কিছু নাই রে, আমার কিছু নাই। আমি গিয়েছিলাম প্রেম বাজারে, ওরে প্রেম রতন কিনিবারে, আমি কিনতে যাইয়া আসিয়াছি, কিনতে আসিয়াছি নিজের বি খাই রে, আমার কিছু নাই। জবানটা করে কন্যা আল্লাহ, অর্থাৎ এক কথাই শেষ, আল্লাহর এই আয়াতের আলোকে আমাদের এটাই বুঝে নিতে হবে, ওলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারাও, তাদের সামনে আমাদেরকে সব সময় নমনীয়তার সাথে থাকতে হবে, আদবের সাথে থাকতে হবে। কারণ বাবারা, আমার ওই ওলি আল্লাহর দরবার হাকিকতে আমার নবীর দরবার, আর আমার নবীর দরবার মানে আমার আল্লাহর দরবার। কথা কোন ঠিক কিনাও? বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগে হয়, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাও বইয়া যায়। ঠিক কিনা বলেন? ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগে হয় বলেন, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার। তাহলে মুর্শিদের দরবারে যাইতে হবে বিশ্বাস নিয়া, ভক্তি নিয়া। কথা বলেন ঠিক কিনা? একটা কথাই আছে, যে যেমন চিনে তে তেমন কিনে, যার যেমন ভক্তি তার তেমন মুক্তি। ও কথা কন না কেন বন্ধু? তাহলে আসেন কোরআনের আলোকে মূল কথায় আসি। আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করার জন্য বললেন, যেহেতু আল্লাহর বন্ধু বলে কথা,
কথা বলেন না কেন? ও বাবা আল্লাহর বন্ধু, এন বুঝে আপনি বেড়াগিরি দেখবেন, আল্লাহর বন্ধুর লোকে আপনি যদি ফোনডামি করেন আল্লাহকে আপনার সুমা দিব। আল্লাহর বন্ধু যারা হয়েছেন তাদের ডর নাই, তাদের ভয় নাই, তাদের দুনিয়া তো টেনশন নাই, আখেরা তো টেনশন নাই। এই আয়াতের আলোকে আমার নবীর বিখ্যাত সাহাবি হযরত সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরে একদিন আমরা নবীজির সামনে হাজির, আমার নবীজি আল্লাহর সেই প্রিয় ব্যক্তি, আল্লাহর মকবুল বান্দা যারাও, আল্লাহর প্রিয় ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারাও, তাদের সম্পর্কে নবীজি কথা বলতেছিলেন, তাদের সম্মান সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে নবী কথা বলতেছিলেন। আমি শুনতে পাইলাম নবীজি এই রকম বললেন, এ আমার সাহাবীরা রে শোনো শোনো শোনো, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় যারা হয়ে যায়, আল্লাহর কাছে যারা বন্ধু হয়ে যায়, আল্লাহ যাদেরকে আপন বলে, বন্ধু বলে যাদেরকে কবুল করে, আমার নবী কয় সাহাবীরা রে তাদের দুনিয়ার ভয় নাই, আখেরাতে ভয় নাই, এবং আখেরাতে যখন কঠিন পরিস্থিতি হবে, সমস্ত মানুষ যখন বাঁচাও বাঁচাও বলে কান্না করবে, মা তার গর্ভের সন্তানের চিনবে না, স্বামী তার স্ত্রীর চিনবে না, আপন রক্তের ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, হাসরের ময়দান এমন একটা কঠিন সাগরে উত্তপ্ত গরম তামার সাগর হবে, মাথার একেবারে নিকুটি সূর্যের তাপ পড়বে, বারোটা সূর্যের মুখ একসাথে লাগবে, মানুষের শরীরের মাংস গুলো কইসে কইসে পড়ব, আমার নবী কো ওই কঠিন সময় সবার চেহারার মধ্যে বাঁচাও 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 ধ্বনি শোনা যাবে, সকলের টেনশন টেনশন ভাব দেখা যাবে, চেহারার মধ্যে পরেশানি দেখা যাবে, ওরে আমার সাহাবীরা শুনো, আল্লাহর জগতে আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে, এরা কোনো নবীও নাও শহীদও নাও, এরা কোনো সাহাবি না তাবি না তাবে তাবি না, আইম্মা মুতাকাদ্দিমিন না মুতাখিরিন না, শহীদ সলিহিন না আশারে মুবাশশিরিন না, এরা হইল বেলায়েতের যুগের ওলি, এরা হইল কি বেলায়েতের যুগের ওলি, আল্লাহ বাজন নবীজি ফরমান উম্মত রে, ওই বেলায়েতের যুগের ওলি আল্লাহ যারা হইব, অর্থাৎ আল্লাহর প্রিয় যারা হয়, আল্লাহর রেজামন্দি যারা হাসিল করে, গোলসামান বান্দারের মত হাক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা হইয়া যায়, আমার নবী ডাক দিয়া কইরে উম্মত ওই সমস্ত ব্যক্তিগুলার দিকে ওই কঠিন সময় নজর করলে দেখা যাবে তাদের চেহারাটা নূরানি নূরের মতো চমকাইতেছে, আরো জোরে, এবং তাদের চেহারাটা দেখে চিনা যাবে, এবং তাদের চেহারার মধ্যে ওই কঠিন সময়ে কোনো চিন্তার লেশ মাত্র দেখা যাবে না, আনন্দ উল্লাসিত তাদের চেহারাটা থাকবে, আল্লাহর আরশের নিচে তারা ছায়ারত অবস্থায় থাকবে, জোরে কর সুবহানাল্লাহ। ও আমার সাহাবীর এতটুকের মধ্যে শেষ নয়, ওলি আল্লাহদের সম্মান সম্পর্কে বলতে গিয়ে আমার নবী বলেন, এরে আমার সাহাবীরা শুধু তাই নয়, ওই কঠিন পরিস্থিতির মাঝে ওই কঠিন অবস্থার মাঝে ওলি আল্লাহদের এই পজিশন তাদের এই অবস্থান এই মর্যাদা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, ইস যদি নবী না হইয়া এই শেষ জমানের নবীর উম্মতে এরম ওলি আল্লাহর কাতারে নামটা লেখা দিত, আল্লাহ একবার জোরে কম আরো জোরে কম, তাইলে ওলি আল্লাহদের দাম দুনিয়াতে যেমন আছে আখেরাতে আছে না নাই, কথা বলেন জোরে বলেন আছে না নাই, বন্ধু এ আমার নবীর প্রেমিকের দল, এখন একটা প্রশ্ন থাকতে পারে বিশেষ করে যারা জেনারেল লাইনের স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যারা পড়ালেখা করেন তাদের বিশেষ করে বলা দরকার, কারণ তারা তাদের মোবাইলের ইউটিউবের শায়েখের প্রেমে পড়ে ইমান হারাইতেছে, আমার কথা কয় না কেন, মোবাইলের মধ্যে এমন কিছু শায়েখ বাইর হইছে যেই শায়েখ বাইর হইয়া কোরআন শরীফের ধরে কয় বই বই কয় ফললো সব না ফললো নাই,
আছে না ভাই? এইরকম শায়েখের কপালে টুন্ডা ভিজা কি ভিজা? আমি বলবো মাঝবান্দারের প্রেমিকার হাজার হাজার ডিগ্রি অর্জন করে শিক্ষিত হয় জ্ঞানী হয় দেশের বাহির থেকে পিএইচডি অর্জন করে আইসা যদি আদব না থাকে ধর্মের প্রতি কোরআনের প্রতি ইমান আকিদার প্রতি ওলি আল্লাহর প্রতি আমার নবীর প্রতি যদি আদব না থাকে মহব্বত না থাকে ইমানের ব্যাপারে আকিদার ব্যাপারে যদি সুল পরিমাণ ঘাটতি থাকে রে আমি মনে করি এইরকম শিক্ষিত হওয়ার চাইতে এই সাতুরার জমিনের মালিকারুণ্য বদিল্লা তার চাইতে বড় উত্তম। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলে কেন? যদিও বদিল্লাতে তার অন্তরে আমার নবীর মহাব্বত। কথা কন না কেন? কে মুহাম্মদ কে গোলাম কা কাফন মেলা নহি হোতা। শায়ের ফরমাতি হে কি জবি মেলি নহি হোতি জমান মেলা নহি হোতা কি মুহাম্মদ কে গুলাম কা মুহাম্মদ কে গুলাম কা কফন মেলা নহি হোতা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জবান দিয়া এই জবান দিয়া মুস্তফার শাল গাইব এই জবান ময়লা হইত না যেই কান দিয়া মুস্তফার শাল শুনবে ওই কান কখনো বদির হবে না। আর মুস্তফার প্রেমের খাতায় আমার নবীর প্রেমের খাতায় যদি নামটা লাগাইতে পারেন আমার নবীর প্রেমের মালাটা যদি এই গলার মধ্যে লাগাইতে পারেন বলক মানছে আপনার ভণ্ডও বলক মানুষে বেদাতি খারাপ বলক অসুবিধা নাই আমার নবীর কলজানার ভিতর যদি রাখতে পারেন আপনি হতে পারেন জুতা ছিলেন না মুসি আপনি হতে পারেন রিক্সা চালক আপনি হতে পারেন ব্যান গাড়ি চালক দিন মজুরের কাজ করেন শ্রমিক আল্লাহর কসম করে বলি রে ওই লক্ষ লক্ষ ডিগ্রি অর্জন করুন না চাইতে ওই রিক্সাওয়ালা নবী প্রেমিক হাজার হাজার কোটি কোটি গুণ দামি। কথা বলেন কথা বলেন ঠিক কিনা? বাজান আমার এতে কোনো সন্দেহ আসেনি। কথা বলেন আছে? বাজান হো তার মাটি খায় না জমে সোনাগো নবীর প্রেম কি সেই জানা। এ কথা বলেন ঠিক কি নাও? তাইলে বলেন আমরা নবীর প্রেমিকতা চাই কি চাই না? ওরে সত্য যদি প্রেমিক মরিত কুদার কসম মদিনাতে কেউ না যাইত ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না? ওরে সত্য যদি প্রেমিক মরিত কুদার কসম মদিনাতে কেউ না যাইত ওরে যাইত না কেউ রওয়া যাত যাইত না কেউ রওয়া যাত ওই যে সোনার মদিনায় হায়রে ওই যে সোনার মদিনার প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না জমে সোনাগো নবীর প্রেমিক যেই জনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে কই মাওলার নামে নিজের ভাড়া কই না দেন আপনার আস্তিক যখন মিটাইয়া দিবেন আমার বলতে কিছু নাই নিজের যখন ভাড়া কইরা দিবেন কুরবান কইরা দিবেন আল্লাহ কই জগতের মানুষ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আমার হইয়া গেছে আমি তার হইয়া গেছি কই তুমি আমার আমি তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তার আর কোনো টেনশন থাকে না তার আর কোনো ঝামেলা থাকে না তার কোনো পেরেশানি থাকে না ওই ব্যক্তি তখন যা করে তার মাওলার ইশারায় করে। এ কথা বলেন ঠিক কি না? বন্ধু ও আমার মুরব্বী বাবা সিরা যুবক ভাইয়েরা গো কষ্ট হয় আপনাদের অসুবিধা হইতেছে? তাইলে দেখেন ওলি আল্লাহদের শান আল্লাহর দরবারে কত মহান। আপনারাই বলুন ওলি আল্লাহদের পক্ষে আমরা মরণ পর্যন্ত থাকতে চাই কি চাই না? এখন কিছু কিছু নতুন আমদানিকৃত শায়েখরা বলবে ওলি আল্লাহর কাছে কেন যাও যাওয়ার দরকার নাই কভণ্ড বেদাতি কয় কি কয় না? কথা বলেন বলে না?
এবং বলে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, ওলি আল্লাহর কাছে যাওয়া যাওয়া যাবে না। আরে বেক কল আমরা তো ওলি আল্লাহর কাছে চাই না, ওলি আল্লাহ হলো উসিলা দেওয়ার মালিক কি? জোরে কর আল্লাহ। ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহর কাছে ফাই, আল্লাহর কাছে তো ফাইতে যায় ওলি। ডাইরেক্ট উসিলা মানে না আছে নাই, উসিলা যদি না মানে যা তো উসিলা মার না, তারে তুই মরে যা, তুই মর, তোর বাচ্চা টাকার দিকে না। বলে কি রে, আর তুই যে দুনিয়াতে ছ তোর মা বাপ উসিলা, আমার কথা কয় না? তুই আসমান তো দুপুরে মার ছ তুই রে ব্যাক কল, উসিলা মানুষ না তোর আব্বা মারে যায় দিকে তুই কত তুলেছ, কথা কয় না কেন? নবীর ব্যাপারে, ওলি আল্লাহর ব্যাপারে, আকিদের ব্যাপারে কিছু কইতে গেলে বাদাম মার খাওয়া চলে, কথা বলেন ঠিক কি না? আছে নাই এই সমস্ত যারা আছে চিনে নেবেন, আর এই বর্তমান সময়ের এজি কথা বলেন না কেন? আমরা তাদেরকে মন্দ বলতে চাই না, রাস্তা খোলাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনাটা প্রশস্ত, অন্তর বড় জায়গা, দরজাটা খোলা, ভাই আসেন সুন্নতের ফাতেকা তোলা আসেন। আমাদের আহ্বান হলো আসেন আসেন, আপনি বুঝেন না বুঝেন, মন প্রাণ আমরা উজাড় করে দে। আর ওলি আল্লাহরা তো এই উদারতার শিক্ষাই দিয়েছে, দেখবেন ওলি আল্লাহর দরবারে হাদিয়া যা কয়, বাবা খালি বইবে খালি সব হাদিয়া লইতেছে, তুই যাই সাব এক কল ইন্ডিয়া দিছো তার গুল দিয়া বিলাইতে আছে, কথা বলেন না কেন? কত মানুষ আছে হুজুর চলতে পারি না, হুজুর এই সমস্যা, হুজুর এই সমস্যা, কার কোন দে কি দেওয়ার দরকার? আল্লাহর সৃষ্টির সেবক তারা, আল্লাহর সৃষ্টি জগতের প্রতিনিধিত্বের দায়িত্ব চেয়ারম্যান মেম্বার আল্লাহ, দুনিয়াতে আমরা যেমনি দেখি এমনি আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে, কার কি দরকার কোন জায়গার কি প্রয়োজন আল্লাহ তাদের মাধ্যমে বন্টন করে দেন, কথা বলেন ঠিক কি না? বাজান আমার গভীর মনোযোগ কষ্ট হয়। এবার দেখেন আকীদা বিশ্বাস ঠিক করতে হবে, কথা কন ঠিক কিনা? এই যে মনে করেন এই বছর আমি হয়তো বিশ্বাসের কারণে যাইতে পারি না আজমির শরীফ, প্রত্যেক বছর আজমির শরীফ আল্লাহ রহমতে যাই আপনারা দোয়া, তো এই বছর যাইতে পারি নাই, বিশ্বাস প্রসেসিং এখনো চলতেছে, আগামী দিন কাগজপত্র জমা দেবো, এবার আর ইচ্ছে হইলে যদি দেয় দিব না দিলে নাই, এখন কত রকমের নাটক বাইরে উঠে যাওয়ান যত না ফ্লাইটে যাওয়ান লাগে আরো কত কাহিনী, তো যাক অসুবিধা না, কারণ এই মার্চ মাসে আমি সবসময় ওই ইন্ডিয়ার মাহফিলগুলো রাখি এবং আজমির শরীফ সহ সফর সহ প্রত্যেক বছর করে আসি, এই বছর যাইতে পারি নাই। এই খাজা গরিব নওয়াজ একজন মহান হাস্তি, মহান আল্লাহর ওলি, যারা গেছে ওখানের সাপ ওখানে শান্তি তারা পাইছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের কিছু বাদাইমে বাইরেছে খাজা বাবা বলে গাঁজা খাওয়া আছে না নাই? আমি এই জন্য সেদিন চট্টগ্রামে বলেছি আমি জুতা ফিটা করবো তোদেরকে, চট্টগ্রামবাসী মাঝবান্দারিরা তোদেরকে জুতা ফিটা করবে, কথা বলেন ঠিক কিনা? বান্দারিরা ঠিক এত আসতে হলে তোমাদের বান্দারি মানি তো এটা করো, তোমার বান্দারির বাড়ির লোকে দু আমি দূরে লেগে লেগে, কথা কোন ঠিক কিনা? কম আরো জোরে বলেন ঠিক কিনা? গাজা বলে গাজা খাওয়ায়, হ্যাঁ গাজা গাজা খাওয়ায়, যেই গাজার নেশায় আল্লাহ রাসূল ছাড়া আর কিছু বুঝে না, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি ওই দিন সে পটিয়ার জমিনে গিয়ে আসছিলাম, আমি সরাবি চলেছি পথে সরে দাঁড়াও হে যত সুফি গম, আর লাগিবে গন্ধ হইবে মন্দ মলিন হবে তোদের সুফিতন, চলেছি আমি শরাব কানা যার নেশাতে জগত দেওয়ানা, সুহালগন মাই মস্ত হ্যায় জো নেশা মে সাকি কে জিসকে আগে শরাব কিয়া হ্যায়, সুবহানাল্লাহ, চলেছি আমি শরাব কানা যার নেশাতে জগৎ দিবানা, আর রুমি জিলাদি মইন দিন চিস্তি, রুমি জিলাদি মইন দিন চিস্তি, জুনায় দেশি বিলি হইল মগন, আমি শরাবি চলেছি পথে সরে দাঁড়াও হে যত সুফি গম, জোরে কর আল্লাহু আকবার, বাজান আমার সুফিগিরি দিয়ে আল্লাহ হওয়া যাইতো না, কথা কথা কথা, কারণ মাওলার খেলাটাই হলো পাগলের লইয়া, কথা কন না কেন? ওই মুস্তাফির রুমি যায় দেখেন আরেক পাগল, খোদা গরিব নওয়াজ দেখেন আরেক পাগল, আমার গৌসুল আজম গৌসে বাগদাদি যায় দেখেন আরেক পাগল, বাজার ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটাইয়া দেয় বাচ্চা উঠতে দৌড় দেয়,
কথা কন ঠিক কিনা? ও মনরে পাগল পাগল সবা বলে, আরে পাগল কি সহজ মিলে কোন পাগলের রাজু সাইরা ফিরে জঙ্গলারে পাগলের দলে আয়, আমার পাগল লইয়া খেলছেন খেলা, পাগল লইয়া খেলছেন খেলা, মাহবুদ মাওলানারে পাগলের দলে আয়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু যিনি এই ভারত উপমহাদেশের মধ্যে যিনি ইসলাম নিয়ে এসেছেন, যিনি আতায়ে রাসূল, যিনি বান্দায়ে নওয়াজ, যিনি খাজায়ে খাজা গান, যিনি খাজা গরিব নওয়াজ, যিনি গরিবের বন্ধু, সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা, আমার এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম আসে নাই, এই ইসলাম তখন পৌঁছে নাই, নবীর কারিমা পৌঁছে নাই। আ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহি আলাইহির পীর মুর্শিদ, উনার পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, উনাকে এলমে তাসাউফ, এলমে মারেফত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফতের জ্ঞান অর্জন করানোর পরে যতটুকু উনার দায়িত্ব ছিল এতটুকু করে আমার খাজা বাবাকে নিয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর কদমে। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে যায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তেরে কদমো, শায়ের বলেন, তেরে কদমো মে আনা মেরা কাম থা, তেরি কদমো মে আনা, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম পর্যন্ত আসাটা আমার দায়িত্ব ছিল, আমি আসছি, এবার কি করবেন না করবেন এটা আপনার। সুবহানাল্লাহ। কল ইয়া রাসূলুল্লাহ, তেরি কদমো, তেরি কদমো মে আনা, তেরি কদমো মে আনা, মেরা কাম থা মেরি কিসমতে জাগানা, তেরা কাম হ্যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই মঈনুদ্দিন কে নিয়া আপনার কদমে আসাটা এটা শুধু আমার কাম ছিল, আমার দায়িত্ব ছিল নবী গো, এবার আমার তকদিরে কি আছে, আমার ভাগ্যের লেখুরির মধ্যে কি আছে নবী গো, আমার ভাগ্যে কি দিবেন না দিবেন দেওয়ার বান্দ আপনি নবীর কদমে। আল্লাহু আকবার। কোন দেনেওয়া লাহে সাচা হামারা নবী, আলা হযরত বলেন কোনে দে তাহে দে নেক মোহ চাহিয়া, দেনেওয়া লাহে সাচা হামারা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এই কারণে শের গুলো বলার কারণ হলো গাউসে মাইজ বান্ডারে আসেন, যারা মাইজ বান্ডার দরবারে গেলে এগুলা শুনতে হয়, কথা বলেন ঠিক কি নাও? বাজান আমার এগুলা তো আশেকদের হৃদয়ের খোরাক, এগুলা তো আশেকে মাইজ বান্ডারের কলবের খোরাক, কথা বলেন ঠিক কি না? এবার খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরিকে ওই নবীর কদমে নিয়া যখনই আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই হাসানকে, জন্মগত উনার নাম ছিল হাসান, আমার এই হাসানকে আপনার কদমে এনে দিলাম, এতটুক পর্যন্ত এনে দেওয়া আমার দায়িত্ব ছিল নবী গো, নবী নবী গো, এই হাসানের দায়িত্ব এখন থেকে আপনার। এবারে কিতাব সাক্ষীদের তাজকিরাতুল আউলিয়া খুলেন, আকরামাত আউলিয়া কিতাব খুলেন, এই সমস্ত বিভিন্ন গ্রন্থে ওলি আল্লাহদের কেরামত সম্মিলিত গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন খাজা বাবাকে। এবারে আমার নবীর রওজা মুবারক থেকে খাজা গরিব নওয়াজ যেই মাত্র সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আমার নবীর কদম মুবারক যখন সালাম দিলেন, নবীর রওজা মুবারক থেকে সালাম জবাব আসলো, এবং সালামের জবাবের সাথে আমার নবী বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম মঈনুদ্দিন কুতুবুল আউলিয়া। আল্লাহু আকবার। কোন
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সমস্ত কুতুবদের সর্দার কুতুবুল আক্তাব আমার ভাইয়েরা খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহ নবীর কদম মুবারকে সালাম দিতে দেরি এবারে রওজা মুবারক থেকে আমার নবী বললেন ও মঈনুদ্দিন আজ থেকে তোমার নাম মঈনুদ্দিন অর্থাৎ দিনকে পুনরায় জীবন দান করে নেব আলাম অর্থাৎ দিনকে পুনরায় আবার প্রতিষ্ঠিত করা অগুছালু দিনগুলি যেখানে আছে সেখানে আবার গুছিয়ে নেওয়াই তোমার দায়িত্ব এই জন্য আমি তোমার নাম দিয়ে দিলাম মঈনুদ্দিন দিনকে জিন্দা করে নেব আলাম মঈনুদ্দিন মঈনুদ্দিন ও মঈনুদ্দিন তুমি এই মদিনায় থাকতে পারবা না এটা তোমার থাকার জায়গা নাও তোমাকে যেতে হবে হিন্দুস্তানের জমিনে কোন জায়গায় হিন্দুস্তানের জমিনে ও মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে তোমার যাইতে হবে কারণ ওই হিন্দুস্তানের জমিনে ভারত উপমহাদেশের মধ্যে আমি নবীর দিন ইসলাম পৌঁছে নাই কালিমার দাওয়াত পৌঁছে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি এখনো পৌঁছে নাই মঈনুদ্দিন আমি নবীর এই দিন ইসলামটাকে আমি নবীর পক্ষ থেকে তুমি সেই ভারত উপমহাদেশের মধ্যে গিয়ে প্রচার করো আমি নবী তোমাকে ওই হিন্দুস্তানের জন্য নিয়োজিত করলাম জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবার আমার খাজা বাবাকে হিন্দুল বলি খাজা মহারাজা হিন্দিকা রাজা এইভাবে স্লোগান দেওয়া হয় আজমির শরীফ যারা গেছেন গেলে দেখবেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই খাজা গরিব নওয়াজের দরবারে যারা যায় তাদেরকে বলে কয় খাজা বলে গাজা খাওয়ায় নাউজুবিল্লাহ অথচ এই ভারত মহাদেশের মধ্যে এই বাংলাদেশ এই বাংলাদেশ তো হচ্ছে 71 ভরে না এর আগে কি বাংলাদেশ আসতো আমার কথা কয় না মুরব্বী আমার চাচা দাদারে না কইতে পারবো এটা পূর্ব পাকিস্তান বলে আসিল কয় এদার মেয়ে উদর মেয়ে কইতে আগে ঠিক নিও এটা কি বাংলাদেশ আসিল আগে কুমিল্লাটা কি আসিল স্যার আপনারা কোনছে হ্যাঁ ত্রিপুরা তাইলে বোঝা গেল আমরা বাংলাদেশে ইসলামটার বয়স বেশি হয় নাই কথা বলেন না কেন তাইলে বিবেকবানদের কাছে আমার প্রশ্ন ওলি আল্লাহর বিরোধিতা আপনারা যারা করছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন এ কথা সত্য না মিথ্যা আমার নবীকে দেখে নবীর সাহাবীরা ঈমান আনছেন ভালো মন্দ যাচাই করে কালিমা পড়ছেন ঈমান আনছেন মুসলমান হয়েছেন এখন আমরা তো নবী ভাইলাম না নবীরে দেখি নাই আমরা মুসলমান কেমনে হইলাম কথা কর তাহলে ওলি আল্লাহর বিরোধিতা যারা করে আমি বলবো তাহলে আপনারা মুসলমান না তো বলে হুজুর কেন তাহলে অন্য মুসলমান আপনারা কারণ প্রকৃত এই ইসলাম তো এ আমাদের মা যায় না এতটুকু পর্যন্ত পৌঁছাইছে ওলি আল্লাহরা ওলি আল্লাহরা হইলেন সরকারের প্রতিনিধি যেরকম বিভিন্ন ওয়ার্ড মেম্বার আছে উপজেলায় চেয়ারম্যান আছে বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রী বিভিন্ন ভাবে আছে না নাই আমরা সম্পূর্ণগরের এই রাস্তাটা যদি ভেঙে যায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিডি আইয়ানো ফেরি থাকবো এই রাস্তাটা কর হ্যাঁ কম সামনের কোন আমরা সর্বোচ্চ নাইলে আমরা ওয়ার্ডটি বাদ দিলাম নাইলে আমাদের বর্তমান মেয়র সাহেব যিনি আছেন উনি অবগত হবেন তাহলে উনার সাথে সরকারের প্রধানমন্ত্রী একটা কি আছে সম্পর্ক আছে আমাদের এই অত্র ওয়ার্ডের মেম্বার সাহেবের ভাইছে মাশাআল্লাহ কারণ একের জায়গা মতো ওয়ার্ড দর পড়ছে রেজবির ফাগল দেখছেন নি উপর কালা নিচ কালা মুর্শিদে ফেমে এত জ্বালা সর্বঙ্গ হইছে কালারে কথা কয় না এটা দুনিয়ার আগুন না এটা মুর্শিদের আগুন ঠিক নি হায় হায় মুর্শিদ প্রেমে এত জ্বালায়া অন্তর ভুইরা হইছে কালারে ও এখন পুরে পুরে হইলাম সারা হারজমি পুরে পুরে হইলাম সারা বাল্ডারি আমি সুখ পাই লাভ না একতি ওরে দয়াল দয়াল সুখ পাই লাভ না একতি দয়াল দয়াল মইন রে কেন বা করছি লাভ ফিরিতি যার দিলাম শোনো গয়া না ওরে দিয়াও আলমগীর মাস ভান্ডারি তার মন পাইলাম না গো ঠিক কিনা ও এখন আমার মন বলে দেশের লোকে বাজার ঠিক কিনা
অসতি ওরা বলে আমরা বলে বেদাতি মুর্শিদ রে কেন বা করছিলাম ফিরিতি জোরে কর আল্লাহ আকবার কষ্ট হইছে রাগ হইছে বাজান আমার আমরা আমরা দরবার মানুষ তরিকত ফন্তি মানুষ তো এমন যদি কইতাম না তো কইতাম ফায়ার আমরা করো কথা কবে কেন তো বিভিন্ন জায়গা যায় সব জায়গায় তার আল্লাহর রহমতে রুম প্রেমের মানুষ পাই না এমন এমন জায়গা আছে যে জায়গাত গেলে ইনশাল্লাহ আল্লাহ তালা কইয়া গেল লাগে ওই চাপাই রাজশাহী টাঙ্গাইল ওই ময়মনসিংহ ওই সাইডে গেলে কিন্তু সুন্নি কি জিনিস সেটা বুঝে না কথা বলে না কেন তো আল্লাহ আমরারে হিসাবে মায়ের কুলো রাখছে ওলি আল্লাহদের সৎকার মারহাবা কর আল্লাহ কবুল করুক জোর করে আমি তো আব্বার আমার যে কথাটা বলতেছিলাম এই যে উনি একজন কত নং ওয়ার্ড আট নং ওয়ার্ডের উনি একজন মেম্বার উনার ওয়ার্ডের মধ্যে যদি কোনো রাস্তাঘাট বা কোনো উন্নয়নমূলক কোনো কাজের প্রয়োজন হয় উনি কিন্তু একজন সরকারি প্রতিনিধি কথা বলেন না কেন উনার মাধ্যমে চেয়ারম্যান কাছে যাবে চেয়ারম্যানের কাছ থেকে এমপি সাহেবের কাছে যাবে অর্থাৎ ওই গোড়া থেকে একবারে সরকারের ফান্ড থেকে প্রধানমন্ত্রী একবারে কার্যালয় থেকে কিন্তু বাজারটা সাতরা পর্যন্ত দুর্গাপুর পর্যন্ত আমরা মেম্বার সাহেবের কাছে পর্যন্ত আসে কথা বলেন ঠিক কিনা কারণ সরকার জানে ওই এলাকার মধ্যে আমার একজন প্রতিনিধি আছে কথা বলেন না কেন উনাকে না চিনলে অন্তত লোককে আমাদের এমপি সাহেবকে চিনবে কথা বলেন ঠিক কিনা তাহলে উনাদের মাধ্যমে এই জেলার ভিতরে যার যার যা কিছু দরকার একটা বাজেট হয় ওই বাজেটের মাধ্যমে উন্নয়নমূলক কাজগুলা করে কথা কন ঠিক কিনা তো আমার নবী কো মত দুনিয়ার মধ্যে মেম্বার চেয়ারম্যান যেরকম প্রতিনিধি আমার ওয়ার ছিল ইন্নাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবীর হাদিস সুবহানাল্লাহ কন আমার নবী কো মত আমি নবীর প্রতিনিধি হলো আমি নবীর ওয়ারিশ হলো হক্কানি নায়েবে নবী হক্কানি আলেম হক্কানি উলামাগণ হক্কানি ওলি আল্লাহরা আরো জোরে কও উম্মতরা যেই জায়গার মধ্যে আমি নবীর দীন ইসলামের প্রচার প্রসার এখনো হয় নাই দীন ইসলামের দাওয়াত এখনো পৌঁছে নাই কালিমার দাওয়াত পৌঁছে নাই আমি নবীর প্রতিনিধির মাধ্যমে আমার এই দীন ইসলামটা ওই জায়গার মধ্যে আমি পৌঁছেছি এই জন্য ১২ টুকু মহাদেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য যারে পাঠাইলেন তিনি হলেন খাজা বাবা এই জন্য রাসুলে পাঠাইছে এই জন্য উনার একটা লকব হলো আতায় রাসুল সুবহানাল্লাহ ওই আজমির শরীফ মাজার শরীফের ঠিক এই পশ্চিম পাশ দিয়ে ঢুকলে এই বাম পাশ দিয়ে একটা গেট আছে বাবে জান্নাত কয় জান্নাতের গেট কয় যারা মদিনা শরীফ গেছে এই গেটটা দিয়ে যারা ঢুকে তারা বলে সেম মদিনা শরীফ আমার নবীর রওজা মুবারকের কাছে গেলে যে গ্রাম পাওয়া যায় ঠিক ওই গ্রাম ওই জায়গা পাওয়া যায় সুবহানাল্লাহ কোন কেননা কিতাবের মধ্যে সাক্ষী কিতাবের মধ্যে পাওয়া যায় অসংখ্য গরিব তোমার এই দরজা দিয়ে আমার নবী খাজা গরিব নওয়াজের সঙ্গে আজমির শরীফ এসে সাক্ষাৎ করেছেন দিদার দিয়েছেন আরো জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য ওই জায়গায় গেলে মনে হয় এই তো মনে আমার রসুলের দিকে আসছে এই তো মনে আমার রসুলের দিকে যাচ্ছে আর কানার ঘরে কানা রাখো ওখানে গেলে বলে গাঁজা খাওয়া নাউজুবিল্লাহ বলবেন না মূলত এগুলা বলে বলে মানুষকে দূরে নিয়ে যাচ্ছে ওলি আল্লাহর কাছ থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে ওলি আল্লাহর বিপক্ষে যাওয়ার জন্য একটা মন মানসিকতা সিচুয়েশন তৈরি করছে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে জেনারেল লাইনে যারা শিক্ষিত আমার শিক্ষিত বন্ধু তো বলে আমার শায়েখ তো মাশাআল্লাহ ইংরেজিও বলে দুই চারটা তাহলে উনি শিক্ষিত মানুষ উনি কি আর মিথ্যা বলেছে আমার শায়েখ তো ভালোই বলেছে তোমার শায়েখ যে ইংরেজি পড়া তোমার আব্বার আর টিয়া খাইয়া দালালি করে এটা বুঝো কথা বলেন না কেন ইসলামকে বিক্রি করে দিচ্ছে না হয় তোমার শায়খের মাদ্রাসার অফিসে লাল চামড়ালা ইহুদির দালাল ইহুদির কুত্তারা কেন আসে বসে মাদ্রাসার অফিসে আলেম উলামাদের জায়গা উলামা মিলনায়তন অফিসের মধ্যে ইহুদি খ্রিস্টান কেন এসে বসবে যে ডেড়া যে কোনো কালিমা পড়ে নাই তাইলে বোঝা গেল তোমার ওই ফালিউপুর থেকে ঘরে কোন দিকে যায় তোমার বোঝা উচিত কথা বলেন ঠিক কিনা তোমার শায়েখ একটা কেসি লই আছে সব কাটতে কাটতে বাদ দিতেছে তারা বিয়ার টাকা ওই হামকে সামনে সপ্তাহ সবে বরাত আজকে মিডিয়ার মধ্যে এক কথা সবে বরাত বলতে কোনো আমল নাই হাদিস বলে এর উপরে 200 হাদিস আছে গত বছর কাছে এক কথা আজকে আরেক কথা এক মুখে কয় রকম কথা কয় সবে বরাতের উপরে 200 এর অধিক হাদিস আছে তবে এগুলা জাল হাদিস
নাউজুবিল্লাহ করে তুলে হাদিস ডাকাত বাড়িছে। হাদিস হাদিস কারে কো আগে আমাদের বুঝতে হবে একটা মাসালা বুঝবেন, রাসূল পাকের মত সম্মতি নবীজির জবান থেকে যে কথাগুলি বের হয়েছে সাহাবীরা যা নোট করেছেন এগুলো হাদিস। হ্যাঁ তো এই কথা কথা দেখবেন শায়খরা যাইফ হাদিস যাইফ হাদিস বলে। তো আমরা তার যাইফ কিতাব বুঝি না, আমরা জানি রিকশা চালাতাম, সিএনজি চালাতাম, অটো চালাতাম, আমরা কি আর যাইফ কারে কয় এটা কি আর আমরা বুঝি? তো যাইফ মানে হলো দুর্বল হাদিস, একটা হলো সহিহ হাদিস একটা হলো যাইফ হাদিস। তো দুর্বল হাদিস যদি হয় একটা মাসালা মনে রাখবেন, দুর্বল মানে কখন হয়, একটা হাদিসের বর্ণনাকারীর ক্ষেত্রে, বর্ণনাকারীর ক্ষেত্রে যদি এটার পক্ষে মনে করেন সাক্ষী দিছে 10 জন আর এটার পক্ষে সাক্ষী দিছে 2 জন, বেলু কোনটার বেশি হইবে? 10 জনেরটা না, মনে করেন যে হাদিসটা 2 জনে সাক্ষী দিছে এইটারে কয় যাইফ, মানে এটা একটু দুর্বল। কিন্তু হাদিস তো আমার নবীর জবান দিয়ে বাইরেছে, তো নবীর উম্মত হইলে এটা দুর্বল আর সবল কয় লাভ নাই, নবীরটা মানবা তুমি আগে কথা কোন ঠিক কিনা। এছাড়াও মাসালা বিদ্রা মাসালা বের করেছেন, হাদিস যদি যাইফ হয়, বর্ণনাকারী যদি কম হয়, হাদিসটা যদি দুর্বল হয়, যদি এটা আমলের দিকে ইঙ্কিত করে এটা সহিহ হাদিসের পর্যায়ে পৌঁছে, সুবহানাল্লাহ, কল আমলের দিক দিয়ে। এখন সবে বরাতে এটা একটা আমল, আমরা নফল নামাজ এমনি মানুষ নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে অন্তত আর কিছু না হোক কাজ কাম বাদ দিয়ে মসজিদে তো যায়, কথা কোন ঠিক কিনা? এখন আপনার শায়খে এটা কইয়া মানে মসজিদে যাওয়া বন্ধ করে দিতেছে, তাহলে আপনার শায়খে কি ভালো করলো না খারাপ করলো? তো আমরা দেশের একটা কথা আছে, হন্দ দেয়া ভাই না আবার তেনা হয়ে যায়, মুড়ে মানুষ না আবার সব তৈলে না আবার নামাজ করে মসজিদে না হন্দে না, সবে বরাতে দিন বছরে দিন যাও মানুষ জিলা বিডাল লেগ গেলে মসজিদে যাই তৈলে এইটাও যাওয়ান বন্ধ করে দিতেছে। তাহলে এই শায়খের কি, এই শায়খের কি জায়গা কি দুনিয়াতে আছে? এই শায়খের অনতি বিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে আইন প্রণয়ন করে এই সমস্ত ইসলাম বিদ্বেষের শায়খদেরকে ফাঁসির কষ্টও না হোক, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে যারা ফিতনা তৈরি করে আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? আল্লাহ তাদের থেকে আমাদের হেদায়েত দান করুক, জোর করুন আমিন। বাজান আমার গভীর মন এরাই বলবো ওলি আল্লাহর বিরুদ্ধে, এরাই কয় মাজার লাগতে দেবে ভেঙ্গে তো শেষ দিন নিজেরাই ঠ্যাং ভাঙ্গি চিত্তে ভরে থাকে, এরাই কয় কয় ওই বাবার মশা কামড়ায় পরে নিজেরাই মশার কামড় খায়, কথা বলেন না কেন? এক কথা শেষ, শিক্ষিত মানুষ বেশি কথার দরকার নাই, যারা বুঝে এক শব্দে বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরে যেটার স্থান হাদিসে কুদসি যেটা স্বয়ং আমার আল্লাহ ফরমান, আল্লাহ বলেন মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আল্লাহ কয় আমার ওলি যারা হবে আমার বন্ধু যারা হবে এদের বিরোধিতা করবা, এদের সমালোচনা করবা, এদের বিরুদ্ধে আচরণ করবা, হেডন থাকলে না এমায়ও খেলা হবে আমার লগে, আমি যুদ্ধ ঘোষণা করলাম, সমর্থন করি না করিনি করবো না ইনশাআল্লাহ, কথা বলেন কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বলতেছিলাম গভীর মনোযোগ খাজা গরিব নামাজ, এই কারণে খাজা বাবার কথাটুকু বললাম কারণ মুর্শিদের দরবারে যাইতে হয় বক্তি নিয়া, ওই যে বলছিলাম মনে আছে মুর্শিদের দরবারে বক্তি নিয়ে যাইতে হবে, মুর্শিদের দরবারে ওলি আল্লাহর দরবারে কেন যাবেন আপনার এই প্রশ্নের জবাব আগে রেডি করতে হবে, যদি আপনাকে বলে নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন কোরআন তেলাওয়াত করবেন এতটুকুই তো যথেষ্ট, ওলি আল্লাহর কাছে আবার কেন যাবেন, ওলি আল্লাহর কাছে যাওয়ার কি দরকার? বাজান আমার বন্ধুরা আমার, এই কারণে ওলি আল্লাহর কাছে যাইবেন, এলেম দুই প্রকার, এলেম কয় প্রকার, এলেম কয় প্রকার, একটা এলেম হলো জাহের একটা হলো বাতিন, কথা কয় জাহের এলেম শিক্ষার জন্য চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, জাহিরি এলেমের জন্য ভিক্টোরিয়া কলেজ আছে, জেলা স্কুল আছে, মডার্ন স্কুল আছে, চ্যাম্পিয়ন স্কুল আছে, আছে না নাই? বন্ধুরা আমার ভাইয়ের আমার, এই জাহিরি এলেম শিক্ষার জন্য চকবাজার আলিয়া আছে, আসেনি? জাহিরি এলেম শিক্ষা করার জন্য বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এই কলেজে পড়বেন ইউনিভার্সিটিতে পড়বেন আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি ডাক্তার হবেন, এই কলেজের মধ্যে যখন যাবেন ওখানে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে,
একটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে বললে আপনি ডাক্তার, আরেকটা ডিপার্টমেন্ট আছে ওখানে লেখাপড়া করলে আপনি ইঞ্জিনিয়ার, আরেকটা ডিপার্টমেন্ট আছে ওই জায়গায় লেখাপড়া করলে আপনি ওই যে কি বলে এটা বিভিন্ন জায়গা যে মাফে এটাকে কি বলে আমিন, এগুলা এক একটা এক এক ভাবে ভাগ আছে, আছে না নাই কথা বলেন না কেন? এখন এই দুনিয়ার শিক্ষা এলমে জাহের দিয়া দুনিয়ার যত কর্মসান্নান থেকে শিখতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? এই যে মনে করেন এই মাইকটা আবিষ্কার করছেন, এটাও কিন্তু দুনিয়ার একটা জাহেরি এলেম, কথা বলেন না কেন? এই লাইট যে বানাইছে, এই এই কাপড় যে বানাইছে শিলেছে, এটাও দুনিয়ার একটা জ্ঞান, কথা বলেন ঠিক কিনা? এটা হলো জাহের এলমে জাহের, আরেকটা এলেম হলো এলমে বাতিন, সুবহানাল্লাহ। কোন এলেম কিন্তু দুটো অর্জন করতে হবে, এটা করবেন সেটা বাদ দিবেন, এটা করবেন সেটা বাদ দিবেন, তো না ফাসে কে মুরাক্কাব নায়েবে শয়তান হবেন, দুটোটা এলেম শিখতে হবে, কথা কল ঠিক কিনা? এই দুটোটা এলেম যেই মৌলবি অর্জন করেছে এই কোরআনের একটা অর্থরে চারটা তাহকিক করেছে, চারটা নাস ইশারাতুন নাস ইবারাতুন নাস ইক্তিদাউন নাস দালালাতুন নাস, এই চারটা নাস দ্বারা একটা শব্দে একটা অর্থ করেছে জাহের, একটা করেছে বাতন, যারা করেছে আমার নবীকে তারা হইল, আমি নবীর নায়েব, আমি নবীর নায়েব রাসূল। এই নায়েব সম্প্রদায় আলেম সমাজ যদি কোনো কবরের ফাঁস দিয়ে হাইতা যায় আল্লাহ কয় 40 দিন ওই কবরের আযাব বন্ধ করে দিই, আর অঙ্ক আমরা আলেম সমাজ কবরের পাশে দিয়ে গেলে এত যদি আরাম হয় কবর কোনি শুরু হয়ে যায়, কথা বলেন না কেন? তাহলে কথা কথা হইলো আমরা বেশে আলেম আছি কিন্তু স্বভাবগতভাবে আমরা আলেম নাই, আলেম সে যোগ্য নবী আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে তে আর আলেম রইল নি, কথা বলেন না কেন? আলেম তো সেই আগর দরবেশে বয়ক হালে বন্ধে সেরু দর দর দুআলম মাস পেশন্দে, সুবহানাল্লাহ। মাওলানা রুমি কয় আমি এত জ্ঞানী হইও, তিনি বলতেছেন কি আলেম সে যেই আলেম চোখ বন্ধ করলে আল্লাহর 80,000 আলম 18,000 মাখলুকাত দেখতে পায়, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এলেম দিয়ে আপনি এটা ভাবতেন না, দুনিয়ার এলেম দিয়া আপনি দুনিয়া করতে পারবেন, আর এলমে বাতেন শিখলে ওই এলমে বাতেন দিয়া আল্লাহ কই আছে আমার আল্লাহ কেমন দেখতে পাবে, সুবহানাল্লাহ। ওরে শাসন সঙ্গে ডুবি দিবি লাহুত মক্কা মাহজাবি, তখন তার দেখতে পাবি, তখন তার দেখতে পাবি কুলখানে সেই মহাজন, চার রঙের মশলা দিয়া যে করেছে দুর্গটন, যে করেছে দুর্গটন দিবানিসি বাব বসি, দিবানিসি বাব বসি ডাক তার হে অল্প ফন, সুহালকন। ওরে আগুন পানি মাটি বাতাস এক যুগে যা করলো প্রকাশ, খুঁজিয়া তুই কর না তালাশ, খুঁজিয়া তুই কর না তালাশ কুলখানে সেই মহাজন, সারি রঙের মা সল্লা দিয়া যে করেছে তুর্গ টর্গ, যে করেছে তুর্গ টর্গ দিবানিসি বাব বসি ডাক তার হে অল্প কনজর কন, আল্লাহ আকবার। এবার আসেন বাবার আমার একেবারে সংক্ষেপ করে বলছি, এবারে এই এলমে জাহের শিক্ষার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ঠিক নেই, তো বলে হুজুর এলমে বাতেন কই শিক্ষা অর্জন করব, এই এলমে বাতেন শিক্ষার জন্য এখনো অনেকে স্কুলে ভর্তি হই নাই, কথা বলেন না কেন? এই এলমে বাতের শিক্ষার জন্য স্কুল নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, বাজান এই দুনিয়ার এলমে জাহের শিক্ষার জন্য ওই কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে বই আছে, নোট আছে, গাইড আছে, খাতা আছে, কলম আছে, আছে না নাই বন্ধু? এলমে বাতেন শিক্ষার জন্য খাতা নাই, কলম নাই, বই নাই, ওই স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, ওই এলেম হাসিল করার জন্য একটাই জায়গা, ওই জায়গা হলো আপনার পীর ও মুর্শিদের দরবার, আরো জোরে বাজান আমার
এই জন্য বাবার আমার আল্লামা জালালউদ্দিন রুমি জগত বিখ্যাত আলেম, যিনি বলেন দুনিয়ার আলেম সমাজ রে এই কোরআনের যত মগজ আছে আমি রুমি খেয়ে ফেলেছি, দুনিয়ার সমস্ত আলেমের জন্য যা রাখছি যা তাফসির করো শাইখুল হাদিস এই হাদিস মেই হাদিস যা হইতেছ এই দিয়ে সব আমি হাড্ডি রাখছি আর কোরআনের মূল মগজ আমি খাইয়া ফেলাইছি। ওই মাওলানা রুমি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে আমি এত বড় আলেম হইয়াও আমি নিজের স্বয়ং সম্পূর্ণ মনে করতে পারি নাও, আমি এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হই নাই, যতক্ষণ আমার মুর্শিদ থাকলা সব যুক্তি ব্রিজের কাছে বায়াত গ্রহণ না করছি। আল্লাহু আকবার কর। মাওলানা জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনার গড়বর্তী অনেকগুলি কিতাব ছিল, যার সংগ্রহকৃত কিতাবগুলি রিচার্জ করে করে পড়ে পড়ে আজকে সারা বিশ্বের মধ্যে আমরা আলেম হইতেছি। কথা কয় না কেন, দুনিয়ার মধ্যে যারা বড় বড় ডক্টর ফক্টর যা কিছু করতেছেন মাওলানা রুমির এই সংগ্রহকৃত উনার লিখিত কিতাব পড়ে আমরা হইতেছি। তাইলে উনি কি কম জ্ঞানী ছিলেন না বেশি জ্ঞানী? জোরে কন জোরে কন। এই মাওলানা জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত আলেম, এত বড় আলেম, তিনি জোহরের নামাজের ওয়াক্তে উনার হুজরা শরীফের মধ্যে বইসা লেখালেখি করতেছে, উনার সময় কাটতো শুধু কিতাব গবেষণা করে। সুবহানাল্লাহ। কোন তো এইভাবে লেখালেখি করতেছেন, এর মধ্যে আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি কি করলেন বাইরে উনি ইমাম সাহেব মানুষ লগেই মসজিদ নামাজ পড়াইতে যাবেন, জামাতের সময় হয়ে গেছে, ইমাম সাহেব রুম থেকে বাইরে চলে গেছেন। এবার বাইরে যাইতে সময় দেয় ওই ঘরের দুয়ারে গাছটার তলে একটা ফাগল দেওয়া যায়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ তরিকতপন্থীদের জন্য বড় একটি শিক্ষণীয় বিষয়, বাজান আমার খালি পীরের দরবারে গেলে হবে না, পীর ধরলেই হবে না বাজান, আপনার মাথায় থাকতে হবে আমি কেন আসলাম, এই যে টাকা খরচ করে আসলাম পীরের কাছে গেলাম আমি কেন আসলাম, আমি কি পাইলাম, আমার কি ফায়দা হইলো, আপনি এটা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। ওইখানে নগদ সবকিছু ফানা দানা লেনা দানা নগদ আপনি পাইতে জানেন না, এটা আমনের ব্যর্থতা। কথা বলেন না কেন, বাজান আমার গভীর মনোযোগ। ওই মাওলানা রুমি মাওলানা জালালউদ্দিন রুমি ওই জায়গার মধ্যে বৈশা বৈশা লিখতেছেন, এবারে নামাজের সময় নামাজ পড়তে গেলেন, ফাগলা কয় সাই আমিও যতদূর নামাজ পড়াম। সুবহানাল্লাহ। কর ফাগলাও কয় নামাজ পড়াম। এবার ইমাম সাহেব নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব তো হাওয়া কাওয়া লাগাইয়া ফাঁকরি টেক লাগাই বড্ডা হুজুর। সুবহানাল্লাহ। কর ইমাম সাহেব যে আল্লাহ একবার নিয়ত বলছে নামাজ পড়তেছে, চার রাকাত জোহরের ফরজ, এক রাকাত পড়ছে, দুই রাকাত পড়ছে, দুই রাকাত ফরজ, আরে দুয়ারটা জানি বন্ধ করে আসলাম নি না কোনো ফাগলা আবার কিতাব টিতাব নিয়ে পানি ঢালাই দেয়। সুবহানাল্লাহ। এই কথা ইমাম সাহেব ওইদিকে নামাজের মধ্যে মনে মনে ভাবলেন, ফাগলা কয় দূর নামাজের বৃষ্টি গিলে অক্করে নিয়ত সেরে সব দিনে ঠেলে বাড়িয়ে মসজিদ তো দেখছে নামাজে পড়তাম না। সুবহানাল্লাহ। ফাগল তো ফাগলে বাজান আমার নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে মাওলানা সাহেব রুমি আয়েশা দেখতেছে উনার ঘরে আলমারির মধ্যে একটা কিতাব নাই। আঙ্গুল দিয়া ওই দেখা ওই সব কুয়ার ভিতরে। সুবহানাল্লাহ। এবারে মাওলানা সাহেব আরে সর্বনাশ, আমি এত বিভিন্ন দেশে দেশে সফর করে করে অমুক দেশে গেছি একটা হাদিস সংগ্রহ করছি, আরেক দেশে গেছি আরেকটা সংগ্রহ করছি, আমার জীবনের সব অর্জন যেগুলো সারা বিশ্বের মানুষ কেমন পর্যন্ত বইরে বইরে জ্ঞান অর্জন করুক, তুমি কি করলা আমার সব কিতাব পানি ঢালাইছো, সর্বনাশ করছো, তুমি এটা কি কাম করলা? কয় হুজুর আপনি যা কইছেন তাই দইছি। হুজুর মনে মনে আমি কি কইছি আবার, হুজুর একটু ফায়জামাটা আস্তে আস্তে গরম হইতেছে। সুবহানাল্লাহ। আমি কি কইছি? কয় হুজুর আপনার কাছে জানতে চাই সালাত মানে কি, কো প্রার্থনা করা, কো সালাত মানে প্রার্থনা, কয় কার কাছে, কো আল্লাহর কাছে, কো মাশাআল্লাহ আপনি ভালো উত্তর দিছেন, কয় এতক্ষণ আপনি কি করছেন, কয় সালাত কায়েম করেছি, নামাজ আদায় করেছি, কয় নামাজের মধ্যে কি করছেন? হুজুর একটু চিন্তা ফেলে গেছে। আল্লাহ আকবার। ওই মাওলানা সাহেব কাছে কাছাকাছি করেন না, আমার কিতাব কই কিতাব আইনা দাও। পাগলা কয় ইমাম সাহেব আমি আপনার প্রত্যেকটা কিতাব আইনা দেব, মুসল্লিরার শেষের দুই রাকাত নামাজ আইনা দেন। সুবহানাল্লাহ। আমি আপনার সব কিতাব আইনা দেব,
আম্মে চার রাকাত নামাজের শেষের দুই রাকাত নামাজ যদি আন্না দেন হুজুর কো মাগো সর্বনাশ। এই পাগলা দুইটা হুকুর পাগল না, আল্লাহু আকবার কন। এবারে ওই হুজুর ডাক দিয়া কয় এত বাড়াবাড়ি কইেন না, যা হওয়ার হয়ে গেছে এখন আমার কিতাব গুলাই না দেন। কয় না 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 না, আপনি বলেন নামাজ মানে কি? কয় প্রার্থনা করা। কয় নামাজের মধ্যে যা প্রার্থনা করছেন তাই তো হইছে। কয় যাওয়ার হয়েছে আমার কিতাব দেন না দেন। কয় আচ্ছা ঠিক আছে, এবারে কিতাব গুলানার জন্য ওই মাওলানা সাহেব পানির উপরে বইরেছেন, পানির নাম তো নাই, আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, একটা কিতাব অভিযান নাই, সবগুলা কিতাব আবার যে জায়গায় ছিল ওই জায়গার মধ্যে হাজির। আরো জোরে মাওলানা সাহেবের তো মাথা খারাপ, এত বড় আলেম আমি এত পড়ালেও করলাম, এইটা কিতাব এইটা করলে যাইজ্ঞা আবার আই এটা কিতে দইরা মার কাছে গেছে, মা এত লেখাপড়া করাইলেন তার বিদেশ করলাম, মা গো এত এলেম শিখলাম, দুনিয়ার মানুষ আমার কাছে জ্ঞান নিত আইয়ে, আমি বড় হুজুর কিন্তু এইটা কিতা সুবহানাল্লাহ। মা একটা মুচকি আসি দেখো বাবা রে, এটাও একটা এলেম আছে, গুরু সন্ধান করো, ফায়া যাইবা ফাইলে, ওই গুরু ছাইরো না, ওই গুরুই তোমারে শিক্ষা দেবে। আল্লাহু আকবার কন। বাজান আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। এইভাবে শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে বহু রাজ্য বিরাজ্য ঘুরতে ঘুরতে যায়া দেখে এই জ্ঞানের অধিকারী তিনার পীর মুর্শিদ এই শামসুদ্দিন তিবরিজ সুবহানাল্লাহ। যায়া দেখছে শেষ পর্যন্ত নিজের এত বড় মনে করছে দূর এটা পাগল না, যায়া দেখছে এই পাগলের কাছে শেষ পর্যন্ত মুরিদ অন লাগছে, মুরিদ করতে গেছে মুরিদ করে না, কয় না আমি বড় হুজুর, আমি তো সাধারণ মানুষ। দেখবেন ওলি আল্লাহরা সবসময় নিজেরে ছোট মনে করবে, এই জন্য তরিকতপন্থীদের জন্য একটা শিক্ষা, নিজেরে সবসময় ছোট মনে করবেন, আমার বলতে কিচ্ছু নাই, একেবারে সাদা মনের মানুষ হতে হবে তরিকতপন্থীরা। তরিকতপন্থীদের সর্বপ্রথম সবক হইল হিংসা থাকতে পারবে না, লোভ থাকতে পারবে না, পরনিন্দা থাকতে পারবে না। আর আমরা অনেক ফিরবাই আরেক ফিরবাইয়ের নামে মামলা উদ্যোগ করি, আমরা আবার তরিকা করব, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে চলুন আমিন। তাইলে আমাদেরকে হিংসা নিন্দা লোভ সব কিছু ছেড়ে দিয়ে আমাদেরকে ওই আপনা পীর মুর্শিদ যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে নির্দেশনা দিয়েছেন, ওইভাবেই আপনাকে আমাকে চলতে হবে। গুরুর আদেশ শিরোধার্য, মুর্শিদের হুকুম মুরিদের জন্য মানা ফরজ। মুর্শিদের কাছে এই কারণে যাবেন, কারণ মুর্শিদ যারা আল্লাহওয়ালা তারা, আল্লাহওয়ালা যারা তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। ওই এলমে বাতেন এলমে জাহের শিক্ষা দিবেন। ওই মাওলানা সাহেব তো বড় মাওলানা হইয়া তিনি বললেন, কয় দুনিয়ার কলেজ ভার্সিটি মধ্যপুরে যা শিক্ষা যায় না, একটা সেকেন্ড মুর্শিদের সামনে বইলে যাব সিনা বসিনা যায় এক জামানা সুহবতে বাউলিয়া বেহতরে আসসাদ সালাত আদরিয়া হাজার বছর নবুর ইবাদত যাইতে একজন হককারি আল্লাহওয়ালা আল্লাহর ওলির সামনে বসে থাকাটা এর চাইতে উত্তম। আরো জোরে আপনি জ্ঞান অর্জন করে খাতা কলম দিয়ে লেখাপড়া করি পরীক্ষা দি যে রাস্তাটা আপনি 10 বছর লাগিয়ে যাবেন, চোখের একটা ফলকে আল্লাহর প্রিয় ব্যক্তি আল্লাহ বলা আল্লাহর ওলির একটা ন্যাক নজরে বিজলির চাইতে আরো দ্রুত গতিতে আপনি ওখানে পৌঁছে যাবেন। তাইলে এই জন্য আমাদের আকীদা আমাদের বিশ্বাস থাকতে হবে। ওই যে সেই সাধক লিখেছিলেন, মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না রে, আমি যে পথ চিনি না রে, আমার সঙ্গে করে না মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ আমার রাস্তা বাংলা তরি আমি কেমনে দিব বাবা ফারি, আমার তুমি পার করি আলা ওরে আশিক যদি দুই বাবারি কলঙ্ক হবে তোমারি, ওরে ভক্ত যদি দুই বাবারি কলঙ্ক হবে তোমারি, আমার তুমি উদ্ধার আলা দয়া মুর্শিদ হামায় তুমি পথ দেখায়া দাও আমিন বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে হককারী ওলি আল্লাহর সোহবতে থেকে আপনা পীর মুর্শিদের হুকুম মেনে
আমরা যেন মুর্শিদের সহবতে থেকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করতে পারি, আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে মহব্বতে পড়ি, আমিন। এখানে আজকে যারা আছেন আপনারা সকলেই আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, তরিকত জগতে আপনারা আমার অনেক ঊর্ধ্বে অনেক সিনিয়র। আমার কথার দ্বারা যদি কোনো বুস্তাসি বেয়াদব হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সকলের সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে, দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো আপনাদের সকলের কাছে দোয়া আছে। আজকের মাহফিলের প্রধান মেহমান ওনার কাছে দোয়া আছে, সকল আমন্ত্রিত অতিথিবৃন্দদের কাছে দোয়া আছে। আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য সকলে দোয়া করবেন। তবে আমি বেশি দূরে নয়, আপনাদের মাঝেই যেহেতু আছে, আপনাদের এলাকায় এখন বর্তমানে থাকি। আমি মনে করি আমি এই এলাকার একজন সন্তান, সকলের ভালোবাসা চাই। যদিও আমার বাড়ি সে অনেক দূর খাগড়াছড়ি পাহাড় এলাকায়, পাহাড় দেশ থেকে আপনাদের দেশে এসেছি, আপনাদের ভালোবাসায় মুগ্ধ। বাকি জীবনটা যেন আপনাদের এই অত্র এলাকায় আপনাদের ভালোবাসা আপনাদের মন যুগে সুন্দরভাবে চলতে পারে। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সুন্নতের খেদমতে আছি। আল্লাহ যেন নবীর একজন সৈনিক হিসেবে, সুন্নতের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে বলি, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।